সাইকেল চালিয়ে পথ সচেতনতা পুলিশ সুপারের। জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানা ও রঘুনাথগঞ্জ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সহ প্রায় 100 জন সাইকেল চালিয়ে পথ সচেতন করা হয়। এছাড়াও পথনাটিকা ও বসে আঁকো প্রতিযোগিতায় হেলমেট, হাত গ্লাভস প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনন্দ রায়, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ একাধিক পুলিশ আধিকারিকগণ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আছেন আমাদের মাননীয় এসডিপিও সাহেব শ্রী প্রবীর মণ্ডল, আছেন আমাদের অ্যাডিশনাল সাহেব মোহাম্মদ নাসিম, আর আমাদের বড় সাহেব শ্রী আনন্দ রায় আইপিএস এখনই খুব শীঘ্রই এসে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমরা একটা সাইকেল র্যালি করলাম, আমরা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করেছি, আমরা খুব এনজয় করলাম অনেকদিন। মানে সাইকেল নিয়ে আমরা পুরো শহরটাকে এক পাক দিলাম, এবং ট্রাফিক সম্বন্ধে কিছু এই সচেতন যে বার্তা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আর আমাদের যে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ছিল তাতেও থিম ট্রাফিক ওরিয়েন্টেডই ছিল, এর সঙ্গে আমাদের কাছে কিছু হেলমেট আমরা আজকে এই সচেতনতার পার্ট হিসেবে আমরা ডিস্ট্রিবিউট করব, কিছু ফুটবল দেবো। আপনারা ধৈর্য ধরে বসুন, আমাদের মাননীয় বড় সাহেব এখনই চলে আসবেন, তারপরে আমরা একটা এই ট্রাফিক সচেতনতা বেস করে বাচ্চাদের একটি পথনাটিকা আছে ওটা ওরা আপনাদের সামনে তুলে ধরবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি গত জানুয়ারি মাসের 8 তারিখে একটি অমরপুর ট্রাফিক মোড়ে অ্যাক্সিডেন্ট করি। সেই অ্যাক্সিডেন্টে আমি বুঝতে পেরেছি যে মৃত্যু কাকে বলে। একটি মোটর বাইক আমার বাইকে এসে ধাক্কা মারে, আমি ছিটকে পড়ে যাই একটি 14-চাকার লরির সামনে। আমার মোটর বাইকটি পুরো লরির ভেতরে ঢুকে যায় আর আমি সামনে ছিটকে পড়ি। একটাই কারণে আমি বেঁচেছি, আমার মাথায় হেলমেট ছিল, হেলমেট থাকার জন্য আমার ক্ষতি হয়নি। কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে আমাদের ট্রাফিক পুলিশরা ছিল, তাদের তৎপরতায় আমি প্রাণে বেঁচে যাই এবং ট্রাফিক থাকায় আমি প্রাণে বেঁচে যাই। তো সকল মানুষকে একটাই বলবো, তারা যেন কোনো নেশাগ্রস্ত হয়ে গাড়ি না চালায়, আর বাড়ির প্রত্যেক গার্জেন ভাই বোন যে থাকুক না কেন, মোটর বাইক নিয়ে বেরিয়ে যাওয়ার পরে পরে তারা যেন তাদের মাথায় হেলমেটটা পরিয়ে দেয়। নমস্কার। মারা গেছে লাস্ট ইয়ারে, নেটে দেখো সবারই কাছে মোবাইল আছে, কেউ চেক করে দেখতে পারো যে লাস্ট ইয়ারে দেখবে 1,54,000 সামথিং মারা গেছে, তার আগের বছরও তাই হয়েছে। তো আর এর 3 গুণ বেশি হচ্ছে ইঞ্জুরি থাকে। লোক যে মারা গেছে তার বেশি, তারা বেশিরভাগ দেখা যাবে যে কি এরা আর্নিং মেম্বার, রাস্তায় কারা চলে রেগুলারলি, যারা বাড়ির আর্নিং মেম্বার, মানে ধরো যে চাকরি করে, সে মা হোক বাবা হোক যেই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে 1,50,000 লোকের উপরে মারা গেছে লাস্ট ইয়ারে, এবং প্রতি বছর দেখা যায় ওভার এ লং পিরিয়ড অফ টাইম 2010 সাল থেকে পরপর দেখবেন যে ফিগারটা খুব হাই। তো 1,50,000 লোক ভাবেন যে আমার বাড়ির লোকের তো কিছু হয়নি, কিন্তু দেখা যাবে যে যারা মারা গেছে কারা মারা গেছে, যারা রাস্তায় বেরোয়, রাস্তায় কারা বেরোয়, যারা রেগুলারলি রাস্তায় কারা বেরোয়, যারা বাড়ির আর্নিং মেম্বার, সে দাদা হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে। তো একজন আর্নিং মেম্বার যখন অ্যাক্সিডেন্ট হয় এবং মারা যায়, তো তার পরিবার, সেই পরিবারের কি হয় সেটা তো সহজেই অনুমান করা যায়। আমি বোঝাতে পারলাম যে খুশি বা আমাদের যেটা থাকে পরিবারে সেটা হিমেশের মধ্যে শেষ হয়ে যায়। তো এটা যখন রাস্তায় বেরোবে, সব সামনে বাচ্চা আছে, তোমাদের মা বাবা যখন রাস্তায় বেরোবে তো সেফটি প্রিকশন, মানে হেলমেট ঠিকঠাক পরলো কিনা, গাড়ি ঠিকঠাক আছে কিনা, ও ব্রেক কাজ করছে কিনা, এক্সেসিভ জোরে উল্টো উল্টো চালাচ্ছে কিনা, এগুলি দেখবে। অ্যাক্সিডেন্ট কী কারণে হয় এটা সাধারণভাবে যে কোনো সেন্সিবল লোকই বুঝতে পারে, মানুষই বুঝতে পারে যে কেন হয় অ্যাক্সিডেন্ট হয়।
যেরকম বেশি অনেক অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য, মানে হচ্ছে কেউ ড্রিঙ্ক করে ড্রাইভ করছে। ড্রিঙ্ক করে অ্যাক্সিডেন্ট কেন হয়, রাস্তায় বেরোলে খুব অ্যালার্ট থাকতে হয়, নালে হয় যে ড্রাইভ করছে সে ধাক্কা মেরে দেবে বা অন্য কেউ ধাক্কা মেরে দিতে পারে। তো ও ড্রিঙ্ক করলে ওর রিয়াকশান টাইম অনেকটা লেন্দি হয়ে যায়। আমাদের কি রিয়্যাক্ট করতে, একটা মশা গালে বসলে কি সঙ্গে সঙ্গে থাপ্পড় মারি, রিফ্লেক্সিভ অ্যাকশান। তো ওই রিফ্লেক্সিভ অ্যাকশানে ওটা অনেকটা টাইম লেগে যায়, রিফ্লেক্স কাজ করে না, বুঝতে পারলাম? তো এই কারণে অ্যাক্সিডেন্ট হয়।